ইউক্রেনের সবকিছু বাজি ধরেছেন পুতিন, পিছু হটার সুযোগ নেই রুশ বাহিনীর। ইউক্রেন যুদ্ধে সবচেয়ে লাভবান হচ্ছে এরদোয়ান, জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে কেন পিছু হটল ন্যাটো। রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় যুদ্ধ ঘোষণা বলছে পুতিন, এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে 10 দিনে 10,000 রুশ সেনা নিহত হয়েছে ঘোষণা জেলনুস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের সবকিছু বাজি ধরেছেন পুতিন, পিছু হটার সুযোগ নেই রুশ বাহিনীর। ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রথম সপ্তাহটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হয়নি। মামলা শুরুর এক সপ্তাহের মাথায় নিজেদের 498 জন সদস্য নিহতের কথা স্বীকার করেছে রুশ বাহিনী, যদিও ইউক্রেনের দাবি নিহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। আগামী কয়েক সপ্তাহ সামগ্রিক পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতেও রুশ নেতা ইউক্রেন দখলে তার হাতে থাকা সব অস্ত্র কাজে লাগাচ্ছেন। এতে পুতিনের 22 বছরের শাসনামলের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও ভয়ঙ্কর জুয়ায় জয়ী হওয়ার অপরিহার্যতা বাড়ছে। মস্কোর কার্নেগি সেন্টারের আন্দ্রেই কুলেসনিকভ বলেন, পুতিন কোণঠাসা হয়ে পড়েছেন। ইউক্রেন যুদ্ধে তার বিরুদ্ধে রয়েছে পুরো বিশ্ব। শুরুর দিকে কিছু স্থানে পিছু হটলেও ইউক্রেনে রাশিয়ার সামরিক শ্রেষ্ঠত্ব রয়েছে। যুদ্ধ যত এগোবে দেশটির সমরাস্ত্র তত নির্ধারক ভূমিকায় চলে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউক্রেনের শহরগুলোতে বোমা বর্ষণ, পশ্চিমাদের নিষেধাজ্ঞা ঠেকানো এবং দেশে যারা শান্তির পক্ষে ওকালতি করেছেন তাদের শায়েস্তা করতে কতদূর যাবেন পুতিন? ক্রেমলিন পর্যবেক্ষকরা বলেছেন অনেক দূর। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? ইউরোপিয়ান কাউন্সিলের ফরেন রিলেশনস এর পলিসি ফেলো কাদ্রি লিগ বলেন, আমার মনে হয় পরিস্থিতি আরো খারাপ হবে। পুতিন সবকিছু বাজি ধরেছেন, তিনি যুদ্ধকৌশল পাল্টাবেন না কারণ এটা তার কাছে পরাজয় মনে হবে। পশ্চিমাদের সঙ্গেও কোনো সমঝোতায় পৌঁছানোর সময় সম্ভবত শেষ হয়ে গেছে। আমি মনে করি দেশে পূর্ণমাত্রায় স্বৈরশাসক হিসেবে আবির্ভূত হবেন তিনি। সময় আসলে এমনটি দেখা যেতে পারে। পশ্চিমা কর্মকর্তারা মনে করেছেন রুশ নেতার জন্য ইউক্রেন অভিযান চরম ঝুঁকিপূর্ণ। কূটনৈতিক মহলে সাধারণভাবে মনে করা হতো আগামী দশক ক্ষমতায় থাকবেন পুতিন, কিন্তু ইউক্রেনে হামলা চালানোর ফলে প্রশ্ন উঠেছে, তিনি কি জনগণের ক্ষোভ বা রুশ অর্থনীতি মন্দায় পড়ার পর অভিজাতদের ক্ষমতার দ্বন্দ্বে উস্কানিমূলক কিছু করবেন কিনা? এখনো পর্যন্ত সরকারি তথ্যে ইঙ্গিত দেওয়া হচ্ছে ইউক্রেন যুদ্ধে পুতিন ব্যাপক সমর্থন পাচ্ছেন, যে যুদ্ধে খারগিভ, কিয়েভ ও মারিউপোল টানা বোমা বর্ষণ করেছে রুশ বাহিনী। রাশিয়ার বিভিন্ন জরিপ সংস্থায় কর্মরতরা আশঙ্কা করছেন যুদ্ধের প্রতি জনগণের ব্যাপক সমর্থন ক্রেমলিনকে আরো উৎসাহিত করবে এবং সংঘাত দীর্ঘায়িত হবে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বিশেষ সামরিক অভিযান পরিকল্পনা মতো এগোচ্ছে বলে বারবার দাবি করা হচ্ছে। রুশ বাহিনীর বড় ধরনের প্রাণহানি বা বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবিকে ভুয়া বলে উল্লেখ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিব্রতকর ছবি ও ভিডিও মোকাবেলায় তাদেরকে এমন অবস্থান নিতে হচ্ছে। রাশিয়ার নতুন আইন যুদ্ধ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে রাশিয়ার আইন প্রণেতারা একটি কঠোর নতুন আইন পাস করেছেন। এতে রাশিয়ার সেনাবাহিনী নিয়ে ভুয়া তথ্য প্রকাশে 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর অর্থ হলো সরকারি সূত্র ছাড়া তথ্য প্রকাশ করা যাবে না। এটি স্পষ্ট যে যুদ্ধকে জনগণ কিভাবে গ্রহণ করবে, বিশেষ করে তা যদি খারাপভাবে শুরু হয় তা নিয়ে রুশ সরকার সবসময় উদ্বিগ্ন ছিল। কলেসনিকভ বলেন, হয়তো কিছু মানুষ তাদের চোখ খুলবে এবং দেখতে পাবে এই পরিস্থিতির জন্য পুতিন দায়ী। তার উচ্চাকাঙ্ক্ষার কারণে পুরো জাতি যুদ্ধে জড়িয়েছে। এই যুদ্ধ ছিল নিষ্ফল ও অনাজ্য, কিন্তু আপাতত এটি অনুমান মাত্র কারণ বেশিরভাগ মানুষ এই অভিযানকে সমর্থন করেছে। যুদ্ধের গ্রহণযোগ্যতা তুলে ধরেছেন পুতিন। পুতিন তার শীর্ষ উপদেষ্টাদের টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে পাঠাচ্ছেন, এটি অনেক রুশ নাগরিককে অবাক করেছে। এর কারণ হলো যাতে করে জনগণের আলোচনায় মনোযোগ কর্মকর্তাদের বক্তব্যেই থাকে এবং তারা যেন সেটি অনুসরণ করে। জনগণের কাছে যুদ্ধের গ্রহণযোগ্যতা তুলে ধরা ছাড়াও টেলিভিশনে প্রচারিত এসব অনুষ্ঠান পুতিনের ঘনিষ্ঠজনদের জটিল অবস্থায় ফেলছে। পরে তারা বলতে পারবে না এই যুদ্ধে তাদের সমর্থন ছিল না। কলেসনিকভ বলেন, স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনার সুযোগ নেই। ক্ষমতা শীর্ষে থাকা সব নেতারা পুতিনের সঙ্গে একই নৌকায় এবং একই সাবমেরিনে আছেন, তারা এখন সেখান থেকে বের হতে পারবে না। অল্প কিছু বিশ্লেষক ক্রেমলিন মতবিরোধের কথা কানাকানি আকারে বলছেন, কিন্তু খুব কম পশ্চিমা কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রকাশ্য কথা বলেছেন। এক বিরল বিবৃতি সাউথ ক্যারোলাইনা
থেকে নির্বাচিত মার্কিন সিনেটর লেন্ডসে গ্রাহাম জিজ্ঞেস করেছেন, রাশিয়ায় কি কোনো ব্রুটাস নেই? এই সংকট সমাধানের একমাত্র উপায় হলো রাশিয়ায় কাউকে এই ব্যক্তিকে বের করতে হবে। ব্রুটাস ছিলেন একজন রোমান রাজনীতিক এবং জুলিয়াস সিজারকে হত্যার জন্য তিনি পরিচিত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্যকে বড় ধরনের রুশ বিদ্বেষী উন্মাদনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন, কিন্তু গ্রাহামের এই মন্তব্যে পশ্চিমা নিষেধাজ্ঞা বিরোধী রুশ প্রোপাগান্ডার কাজে লাগবে। রাশিয়ার দাবি, এসব নিষেধাজ্ঞা পুতিনকে সাজা দেওয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামানোর চেয়ে মস্কোয় ক্ষমতার পরিবর্তনের লক্ষ্য করা হচ্ছে। ইউক্রেনের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ন্যাটো মহাসচিব সতর্ক করে বলেছেন, আগামী দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আরো রাশিয়াও ইউক্রেনীয় শহরের প্রতিরোধ ভাঙতে বিমান শক্তি ও কামান কাজে লাগাতে শুরু করেছে। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোন আলাপের পর একজন ফরাসি কর্মকর্তাও বলেছেন, পুতিন সবকিছুর জন্য প্রস্তুত। দ্য গার্ডিয়ান। ইউক্রেন যুদ্ধের সবচেয়ে লাভবান এরদোয়ান। রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোয়ান মধ্যপন্থী ভারসাম্যমূলক অবস্থান নিয়েছেন। রুশ হামলার বিরোধিতা করলেও নিষেধাজ্ঞা জারি করেননি। আবার ইউক্রেনের স্বাধীনতা ও অখণ্ডতার প্রতি সমর্থন এবং তুর্কি প্রণালী বন্ধ করে পাচ্ছেন পশ্চিমাদের প্রশংসা। স্পষ্টভাবে এরদোয়ান জানিয়ে দিয়েছেন, ইউক্রেন কিংবা রাশিয়ার কারো সঙ্গেই সম্পর্ক ত্যাগ করতে পারবে না তার দেশ। এমন অবস্থান নিয়ে এরদোয়ান যুক্তরাষ্ট্র পশ্চিমাদের সঙ্গে আঙ্কারার সম্পর্কে ফাটল তৈরি হওয়ার সুযোগ করে দিয়েছেন। একই সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরে রাশিয়ার বিরাগ ভাজন হওয়া থেকে তুরস্ককে রক্ষা করেছেন এরদোয়ান। ইউক্রেনের খারকিভ ও কিয়েভে রুশ বোমা বর্ষণের পটভূমিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দুই দফা বৈঠক করেছেন। দ্বিতীয় বৈঠকে বেসামরিকদের সরিয়ে নিতে মানবিক করিডর স্থাপনের সমঝোতা হয়েছে। আবার সেই সমঝোতা লঙ্ঘনের জন্য উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। এমন সময় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইফ এরদোয়ান বলেছেন, তিনি রাশিয়া কিংবা ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারবেন না। রবিবার এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধবন্ধের আহ্বান জানাবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র। যুদ্ধ শুরু হওয়ার পর এরদোয়ান রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সোচ্চার হয়েছেন, যা ন্যাটোর অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে উষ্ণ ও সমদূরত্বের সম্পর্ক বজায় রাখার এই অবস্থান শীঘ্রই হয়তো প্রচণ্ড চাপে পড়বে, কিন্তু আপাতত তুরস্কের এই নীতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ক্ষুব্ধ করেনি। মধ্যপ্রাচ্য যখন তুরস্ক নিজেকে অতীতের যে কোনো সময়ের তুলনায় বিচ্ছিন্ন অনুভব করছে, তখন চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। অর্থনীতি তীব্র সংকটে থাকায় নিজেদের অহংকার চাপা রেখে সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও মিশরের মতো মুসলিম দেশগুলোকে পাশে টানতে চাইছে আঙ্কারা। খুব বেশি দিন আগের ঘটনা নয় যখন এই দেশগুলোকে এরদোয়ানের নিন্দার মুখে পড়তে হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এরদোয়ান। কয়েক বছর ধরে শীতল সম্পর্কের অবসানের ইঙ্গিত ছিল এই সফরের। এই প্রসঙ্গে বা এই মাসের শেষের দিকে ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের পরিকল্পনা করেছেন। নেতানিয়াহু যুগের বৈরিতার পর এটি উভয় দেশের সম্পর্কের নতুন সূচনা হতে পারে। মিশরের সঙ্গে পুনরায় সম্পর্ক স্বাভাবিকরণের কাজ চলমান রয়েছে। আমিরাতের সঙ্গে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকতে চান এরদোয়ান। তাই মার্কিন রাজনীতিকরা রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক বজায় রাখাকে হুমকি বলে মনে করেন না, যদিও তুরস্ক যাতে রুশ S-400 না কেনে সেজন্য চাপ অব্যাহত রেখেছে। আর তাই এই সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তুরস্কের দৃঢ় সমর্থনের প্রশংসা করেছেন। মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান রিপাবলিকান মার্ক রুবিও ইউক্রেনে ব্যবহৃত তুর্কি ড্রোনের প্রশংসা করেছেন। 1936 সালের মন্ট্রিউক্স কনভেনশনের ধারা প্রয়োগ করে রিপাবলিকান ও ডেমোক্রেটদের প্রশংসা অর্জন করেছেন এরদোয়ান। এর ফলে তুরস্কের প্রণালী দিয়ে রুশ যুদ্ধজাহাজের চলাচল বন্ধ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ কেন পিছু হটল ন্যাটো? ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য শুক্রবার ব্রাসেলসে ন্যাটো জোটের 30টি সদস্য দেশ বৈঠক করেছে। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউক্রেনের নো ফ্লাই জোন ঘোষণা করবে না ন্যাটো। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনাদের ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার পর সেখানে বিশৃঙ্খলা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের অভ্যন্তরে পরিস্থিতি শীঘ্রই উন্নতির সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে, যদিও ইউক্রেনীয় যোদ্ধারা মূল এলাকাগুলো দখলে রেখেছে।
এ কারণে রাজধানী কিয়েভের দিকে রওনা হওয়া 40 মাইলের রুশ কনভয় কয়েকদিনে চারিদিকে আটকে রেখেছে। তবে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা দখলের দাবি করেছে রুশ সেনারা। শনিবার সকাল পর্যন্ত ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রুশ সেনাদের দখলে রয়েছে। ইউক্রেনে অনেক বেসামরিক মানুষকে হত্যা করা হলেও রুশ আক্রমণের বিরুদ্ধে নো ফ্লাই জোন ঘোষণা করা সহ সংঘর্ষে জড়াতে ইচ্ছুক নয় ন্যাটো জোট। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ শুক্রবার বলেছেন যে ইউক্রেনের ওপর একটি নো ফ্লাই জোন ঘোষণা করা জোটের জন্য বিকল্প নয়। ন্যাটোর মহাসচিব বলেন, আমরা সম্মত হয়েছি যে ইউক্রেনের আকাশ সীমার উপর দিয়ে ন্যাটোর বিমান চালানো উচিত নয়। ইউক্রেনের ভূখণ্ডেও ন্যাটোর সেনারা যাবে না। নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট হচ্ছে ইউরোপীয় ও উত্তর আমেরিকার মোট 30টি দেশের সামরিক জোট। ন্যাটোর মতে এর উদ্দেশ্য রাজনৈতিক ও সামরিক উপায়ে এর সদস্যদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। 1949 সালে শীতল যুদ্ধ শুরুর প্রতিক্রিয়া হিসেবে জোটটি তৈরি হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের হুমকি থেকে পশ্চিমাদের রক্ষা করা। সিনাই যুদ্ধের সমাপ্তির পর থেকে অনেক প্রাক্তন সোভিয়েত দেশ ন্যাটোতে যোগদান করেছে, যা পুতিনের বিরক্তির কারণ। ন্যাটোর সদস্য হওয়ার অর্থ কি? ন্যাটোর অংশ হওয়ার অর্থ জোটভুক্ত দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে আলোচনা সক্রিয় ভূমিকা রাখা, সাইবার যুদ্ধের বিরুদ্ধে লড়াইয়ের কৌশলগত পদক্ষেপ থেকে শুরু করে অন্য সদস্যদের সুরক্ষার জন্য ন্যাটোর সীমানার মধ্যে সেনা স্থানান্তর করা পর্যন্ত হতে পারে। সদস্যদের প্রতি বছর জাতীয় জিডিপির 2% প্রতিরক্ষার জন্য ব্যয় করার কথা, যদিও সাম্প্রতিক বছরগুলোতে খুব কম সদস্যতই তা করছে। জোটের সবচেয়ে পরিচিত দিক হল চুক্তির 5 নম্বর অনুচ্ছেদ। সেখানে বলা হয়, এক মিত্রের বিরুদ্ধে আক্রমণ সমস্ত মিত্রের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচিত হয়। নো ফ্লাই জোন কি? নো ফ্লাই জোন হলো এমন যে একটি এলাকায় নির্দিষ্ট কিছু বিমান যে কোনো কারণেই হোক উঠতে পারবে না। ইউক্রেনের মতো একটি সংঘাতের প্রেক্ষাপটে এর অর্থ হচ্ছে ইউক্রেনের ওপর হামলা চালানো রুশ বিমানগুলোকে সেখানে উঠতে না দেওয়া। এর আগে সদস্য রাষ্ট্র না হলেও বসনিয়া ও লিবিয়া সহ অনেক দেশের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করেছিল ন্যাটো। নো ফ্লাই জোন ঘোষণা করলে কি হবে? নো ফ্লাই জোন ঘোষণা করলে সেখানে ন্যাটোকে সামরিক শক্তি দেখাতে হবে, কেননা তাদের এই জোনে কেউ ঢুকে পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে ইউক্রেনে নো ফ্লাই জোন চালু করলে রাশিয়ার বিরুদ্ধে এখনই যুদ্ধে জড়াতে হবে ন্যাটো জোটকে, কিন্তু জোটের দেশগুলো সেটা চায় না। কেন নো ফ্লাই জোন ঘোষণা করেনি ন্যাটো? ইউক্রেন বা রাশিয়ার কেউ এই ন্যাটো সদস্য নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টতই ন্যাটোকে তার কর্তৃত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখেন। সম্প্রতি রাশিয়ার দিকে ন্যাটোর সম্প্রসারণের সমালোচনা করেছেন পুতিন। এই সম্প্রসারণ ঠেকাতে ইউক্রেন আক্রমণ বলে অজুহাত দিয়েছেন তিনি। তাই প্রতিদ্বন্দ্বী পারমাণবিক শক্তির বিরুদ্ধে ইউক্রেনের সংঘাতে সরাসরি জড়িত হতে চরম অনিচ্ছুক ন্যাটো। যদিও জোটটি ইউক্রেনের প্রতিরোধকে সমর্থন করে এবং পুতিনের পদক্ষেপকে সার্বভৌম রাষ্ট্রের উপর আঘাত হিসেবে দেখে, জোটটি এমন কিছু করতে প্রস্তুত নয় যা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। ন্যাটো মনে করে তাদের সামরিক পদক্ষেপের ঝুঁকি রয়েছে, এতে করে পারমাণবিক অস্ত্রের ব্যবহারেরও হুমকি রয়েছে। কেন ন্যাটোকে হুমকি মনে করে রাশিয়া? পুতিন দীর্ঘদিন ধরে বলে আসছেন যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া একটি খারাপ চুক্তি দেখেছে, যাকে তিনি 20 শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ভূরাজনৈতিক বিপর্যয় বলে অবহিত করেছেন। রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, একসময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে থাকা পূর্ব ইউরোপের দেশগুলোকে সদস্য দেশ করে সীমানা প্রসারিত করেছে ন্যাটো। এর অর্থ হল রাশিয়া এখন বিশ্বের বৃহত্তম জোট, সামরিক জোটের সঙ্গে স্থল সীমানা ভাগ করেছে। এভাবে মস্কোর ভূরাজনৈতিক শক্তি কমে আসছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় যুদ্ধ ঘোষণা বলছে পুতিন। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সমান বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে অভিযান প্রসঙ্গে পুতিন বলেন, ইউক্রেনের পূর্বে রুশ ভাষাভাষী এবং নিজেদের স্বার্থ রক্ষা মস্কোর জন্য প্রয়োজন ছিল। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিনকে আরও বলতে শোনা যায়, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে। রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলেও জানান পুতিন। এদিকে শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, পশ্চিমারা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে গোগান্ডার মতো ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে পৃথিবী অনেক বড়, বিচ্ছিন্ন করে এলাকার চেয়ে রাশিয়া অনেক বড়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অর্থনৈতিক সন্ত্রাসে লিপ্ত, মস্কো এর জবাব দিতে পারে। তবে রাশিয়া পশ্চিমাদের কিভাবে জবাব দেবে সেটা স্পষ্ট না করলেও তিনি বলেন, এটা হবে রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট জবাব।
ইউক্রেনে 10 দিনে 10,000 রুশ সেনা নিহত হয়েছে বলছে জেলেনস্কি। ইউক্রেনের রুশ আগ্রাসনের 10ম দিন পর্যন্ত প্রায় 10,000 রুশ সেনা নিহত হয়েছে, এমনটাই দাবি করেছেন ইউক্রেন। শনিবার এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানান। জেলেনস্কি বলেন, নিহত সেনাদের বেশিরভাগের বয়স 18 থেকে 20, এছাড়া বেশিরভাগ রুশ সৈন্য না জেনেই এই যুদ্ধে অংশ নিয়েছেন বলে দাবি করেন জেলেনস্কি। তবে বক্তব্যের সপক্ষে তিনি কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি খবর ইকোনমিক টাইমসের। এদিকে ইউক্রেনের স্থানীয় সময় শনিবার সকাল 9টা থেকে 5 ঘন্টার জন্য যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন। তবে রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করলেও এখনও মারিউপোলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়ান সৈন্যরা। গোলাবর্ষণ অব্যাহত থাকায় ইউক্রেনের 2 শহর মারিউপোল ও ভলোনোভকার থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া স্থগিত হয়েছে। মারিউপোল সিটি কাউন্সিল জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা মানছে না রাশিয়া, ফলে আপাতত স্থগিত করা হয়েছে। সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে খবর বিবিসির।